नमस्कार बंधुरा, आरो एकटी नतून भिडियोते आपनादेर स्वागत। आपनारा देखछेन सुब्रत हेल्थ चैनल और आमी आपनादेर संगे डॉक्टर सुब्रत। देहेर सबचेये गुरुत्वपूर्ण अंश हलो हृदपिंड, ताई आमादेर उचित शरीरेर समस्त अंशेर पाशापाशी हृदपिंडके खूब जत्न रखा। सुस्थ स्वाभाविक जीवन जापन एवं सठिक खाद्याभ्यासेर माध्यमे एकजन मानुषेर हृदपिंड ভালো রাখা সম্ভব এবং হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে ফেলা সম্ভব। বন্ধুরা, আজ এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই হার্ট ভালো রাখতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি, প্রথম শর্ত এটি। তাছাড়া বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলো প্রত্যহ আমাদের ডায়েট চার্টে রাখলে আমাদের হৃদপিণ্ড অত্যন্ত ভালো থাকবে। একেবারে প্রথমে আসব গ্রিন টির বিষয়ে। গ্রিন টিতে ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি পরিমাণ থাকে, যা হৃদরোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই নিয়মিত গ্রিন টি পান করলে হৃদপিণ্ড সুস্থ থাকে। দ্বিতীয় যে বিষয় হলো রসুন। রসুন হার্টের জন্য অনেক ভালো। নিয়মিত রসুন থেঁতো করে বা পেস্ট করে গরম জলের সঙ্গে দু মিনিট ফুটিয়ে তারপরে খেলে অথবা তরকারিতে আস্ত রসুন খেলে হার্ট সতেজ থাকে। পরের যে খাবারের কথা বলবো তা হলো ডার্ক চকলেট। ডার্ক চকলেট মস্তিষ্কের নার্ভ সিস্টেমকে সতেজ রাখে, ফলে হাইপারটেনশন বা হৃদরোগের ঝুঁকিকে অনেকাংশেই কমিয়ে দেয়। পরবর্তী যে খাবারের বিষয় বলবো তা হলো সবুজ শাক সবজি ও অন্যান্য ভিটামিন সমৃদ্ধ খাবার। সবুজ শাকসবজি ও স্যালাডে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হার্টকে সুস্থ রাখে। পরবর্তী গুরুত্বপূর্ণ একটি খাবারের বিষয় হলো তা হলো মাশরুম। মাশরুমে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন আছে, যা হার্ট অ্যাটাকের পাশাপাশি ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে। পরবর্তী যে বিষয় তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি ইত্যাদি রয়েছে। নিয়মিত সামুদ্রিক মাছ গ্রহণ করলে হার্ট সুস্থ থাকে। ওমেগা থ্রি ও ওমেগা সিক্স যুক্ত ফ্যাটি অ্যাসিড যে কোনো ভেজিটেবল তেলে, বিশেষ করে যেসব তেল ওমেগা থ্রি আছে সেসব তেল হার্টের জন্য ভালো, যেমন অলিভ অয়েল, ক্যানেলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সর্ষের তেল, এগুলোর মধ্যে এই বিশেষ গুরুত্বপূর্ণ উপাদানগুলি রয়েছে। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য অতি উত্তম। পরবর্তী যে খাবারের বিষয় বলবো তা হলো কাঠবাদাম। কাঠবাদাম মস্তিষ্কের বুদ্ধি বৃদ্ধি করে এবং পাশাপাশি হার্টকে ভালো রাখে। ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখে এবং পাশাপাশি হার্টকে সতেজ রাখে। আদা। আদাতেও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা হার্টকে সুস্থ রাখে। নিয়মিত আদা চা এবং আদা জল খেলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। ডিমের কুসুম বাদ দিয়ে অর্থাৎ সাদা অংশের মধ্যেই ওমেগা থ্রি রয়েছে, যা হার্টের জন্য ভালো। তবে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে ডিমের কুসুম হার্টের জন্য খারাপ। একজন হৃদরোগী সপ্তাহে অন্তত চার দিন সকালে কুসুম সহ ডিম সিদ্ধ খেতে পারে, এতে কোনো স্বাস্থ্যের ঝুঁকি নেই। তরল ও নরম খাবার। কম তেল ও কম মশলাযুক্ত যে কোনো তরল খাবার, যেমন ভেজিটেবল স্টু, স্যুপ, ব্ল্যাক চা, ঝোলের তরকারি, লাল চিড়া, ওটমিল ইত্যাদি হার্টের জন্য অত্যন্ত ভালো। টক ফল। যে কোনো টক জাতীয় ফল, বিশেষ করে আমলকি, লেবু ইত্যাদি হার্ট অ্যাটাকের ঝুঁকিকে অনেকাংশেই কমিয়ে দেয়। এখন আপনাদের সঙ্গে আরও দুই একটি বিষয় আলোচনা করব যে খাবারগুলো হার্টের জন্য মোটেও ভালো নয়।
যেমন অতিরিক্ত তেল বা চর্বিযুক্ত খাবার রক্তের সাথে মিশে ধীরে ধীরে হার্ট ব্লক করতে সাহায্য করে। গরুর মাংস বা খাসির মাংস বা রেড মিট, মাংসের চর্বি, চিংড়ি মাছ, বিশেষ করে চিংড়ির মাছের মাথার মধ্যে ক্ষতিকারক কোলেস্টেরল থাকে, যা দিনের পর দিন গ্রহণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে দেয়। অতিরিক্ত লবণ ও চিনি হার্ট ফাংশনকে ড্যামেজ করতে পারে। সোডা জাতীয় খাবার, প্রসেস ফুড, আচার এবং কোল্ড ড্রিঙ্কস হার্টের জন্য মোটেও ভালো নয়। ধূমপান ও মদ্যপান হার্টকে অত্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, পাশাপাশি ক্যান্সারের প্রবণতাকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। শুধুমাত্র খাবারের মাধ্যমে যে হার্টকে ভালো রাখা যায় তা নয়, পাশাপাশি নিয়মিত হাঁটতে হবে এবং ব্যায়াম করতে হবে এবং অবশ্যই সবসময় হাসিখুশি থাকতে হবে। মেডিটেশন, যোগা এবং সঠিক খাদ্যাভ্যাসই আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাহলে বন্ধু, এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম যে আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য কোন কোন বিষয়গুলিকে বেশি নজর দেওয়া প্রয়োজন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।